আসসালামু আলাইকুম, এসটিস মিডিয়া থেকে আমি শাহাদত। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে শীতের রুম হিটার তৈরি করে দেখাবো। আমি একটি কম্পিউটারের পুরাতন পাওয়ার সাপ্লাই বক্স নিয়েছি। এটিতে রুম হিটার তৈরি করে দেখাবো। বল পেনের দুটি অংশ কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। আপনারা দেখতে পাচ্ছেন টুকরাটি নাট দিয়ে লাগিয়ে দিচ্ছি বক্সের সঙ্গে যেন বডি না হয়। রুম হিটার তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না। আমি দুটি তাঁতালের কয়েল এবং দুটি তাঁতালের ফোলা ব্যবহার করেছি। একটি ফ্যান ঘোরানোর জন্য মোবাইল চার্জার ব্যবহার করেছি। মোবাইল চার্জার দিয়ে ফ্যানটি ঘুরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটি তারের সঙ্গে আমি কয়েলটি লাগিয়ে দিচ্ছি।
কোনোভাবেই এই কয়েলটি যেন বডিতে টাচ না করে সেদিকে লক্ষ্য রাখা দরকার। এবার লক্ষ্য করুন, কয়েল দুটি চারটি কানেকশানের মধ্যে দুইটি একসঙ্গে জুড়ে দিচ্ছি, অপর দুটিও একসঙ্গে জুড়ে দিব। ভালো করে লক্ষ্য করেন, এবার দেখেন কয়েল দুটি কিভাবে আমি বক্সের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যেন কোনোভাবেই বডিতে নাট নাট টাচ হয়। বিদ্যুৎ একটি ভয়ঙ্কর জিনিস, একটু সমস্যা হলেই ক্ষতি হতে পারে, তাই সব সময় সতর্ক থাকতে হবে, সতর্কভাবে কাজ করতে হবে। দেখুন এবার কয়েলের প্রান্ত দুই প্রান্তে দুই দুইটি তারের কানেকশন কিভাবে লাগিয়ে দিলাম। ভালো করে খেয়াল করবেন, বুঝতে পারবেন। এবার টেপিং করে নেন, কানেকশন দুটি টেপিং করে নিই। অপর প্রান্তে একটি প্লাগ লাগিয়ে দিলাম, প্লাগটি সরাসরি এসিতে লাগবে। এবার কয়েলের কানেকশন শেষ, ফ্যানটি ঘোরানোর জন্য একটি মোবাইল চার্জারের প্রয়োজন, মোবাইল চার্জারের সঙ্গে কানেকশন দিতে হবে। আমি এবার ফ্যানের কানেকশনটি মোবাইল চার্জারের সঙ্গে লাগিয়ে দিলাম। দেখেন
আপনারা দেখতে পাচ্ছেন প্যানটি ঘুরছে। এবার শুধু প্লাগটা সকেটে দিলেই, সকেটে লাগিয়ে দিলেই আমার রুম হিটারটি কাজে কাজ করা শুরু করবে। বক্সটা এভাবে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে ওই বক্সটা লাগাইলাম না। এবার কানেকশন দেওয়া হয়ে গেছে, দেখুন রুম হিটারটি কাজ শুরু করে দিয়েছে। এই হিট আসলে দেখার মতো না, দেখা যায় না, তাই আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ধোঁয়া উঠছে, দেখেন দেখা যাচ্ছে না, ধোঁয়া দেখা যাচ্ছে, হালকা হালকা ধোঁয়া দেখা যাচ্ছে এবং হিট হচ্ছে প্রচণ্ড। আস্তে আস্তে কয়েল দুটি লাল হয়ে যাবে, হিট হবে প্রচণ্ড। ভুল করেও আপনারা কখনো কয়েলে হাত দিবেন না, কয়েলে হাত দিলে আপনাদের দুর্ঘটনা করতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।